ওদের যে গেল যাওয়াটার জন্য কিন্তু একটা মাইক্রোবাস সঙ্গে সঙ্গে চলে আসলো, মাইক্রোবাস দরজা খুলে গেল, সেই করে ঢুকে গেল মাইক্রোবাস, অ্যাম্বুলেন্স টাইপ মাইক্রোবাস, যেটা আমি ঠিক অ্যাম্বুলেন্স কিনা তখন তো ধোঁয়ার মধ্যে অত দেখা যাচ্ছিল না। এটা ডেফিনেটলি যারা এটা করেছে এবং ইন্টেনশনালি তাদের যেতে দেওয়া হয়েছে, যদি পুলিশ থাকতো ওখানে মাইক্রোবাস টাইক্রোবাস ঢুকতেও পারতো না কিংবা যেতেও পারতো না এরকমভাবে, কারণ তখন সব একদম লোক শূন্য ছিল। আমি নিজের প্রচেষ্টায় যে ওই কিলার গ্রুপ দেখা গেছে ওইটা একটা মাইক্রোবাস করে, ওই মাইক্রোবাসটাই এসেছিলো কিন্তু বনানী ডিওচেসে, বনানী ডিওচেসে তারেক জিয়ার এক বন্ধুর বাসায় ছিল, ওইটা রেল লাইনের পাশেই ছিল মসজিদের পরে ওইটা, এটা ওখানে তারা গিয়েছিল কি চা নাস্তা করে, ওখান থেকে তারা কিন্তু উত্তরবঙ্গের দিকে রওনা দেয়। উত্তরবঙ্গে কোন গ্যাস স্টেশনে নেমেছিল রিফুয়েল করতে, কোথায় খেয়েছিল, এটাও আমরা জানতে পেরেছি। সুতরাং পুলিশ জানতে পারবে না চেষ্টা করলে এটা আমার অবিশ্বাস্য।